সাগরের তেল গ্যাস অনুসন্ধানে বিশ্বের সাতটি বড় কোম্পানি দরপত্র কিনেছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দরপত্রে সব পক্ষের স্বার্থ রক্ষার চেষ্টা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী দুপুরে হোটেল সোনারগাঁওয়ে অফশোর বেডিং রাউন্ড দুই হাজার চব্বিশের প্রমোশনাল সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তারা। সেমিনারে দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয় তারা জানান জ্বালানিতে বাংলাদেশের বাজার অনেক বড় এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে উৎসাহী সেপ্টেম্বরের মধ্যে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্রের প্রক্রিয়া শেষ হবে মূল্যায়ন শেষে আগামী বছর চূড়ান্ত হবে বলেও জানান তারা।